কি বেতা করতেছে, দুই হালাইদেরকে মারলো, পেলাম তো দিয়ে তেলটা তো লই করছি। আমি কি জানি আপনি এই জায়গায় আবেন? তুই জানো না আমি তোর বস, আমি এই কুলদামের আমুকুল দের কথা। তা আপনি কিন্তু সবসময় কালু ডাইতে কিন্তু অপমান করে কথা বলেন। আমি লালু ডাকাত, আমি এখনো কিন্তু তোর সর্দার, মুখ সামলাই কথা কবি কই দিলাম, আমি যেরকম হেঁটে শুনবি সামলাই কথা তো কই। হ্যালো হ্যাঁ না বসুন এলো আজ লুকাও কি তুই, পিছনে কিছু নাই, ও সাদা জিনিস কি তোর তেলটা দেন, আমি জীবন থাকতেও তেলটা দিতে পারবো না। দেখ আমার কেলমা খামা কাটা পেরান গেল আমার প্যারের চাপা। আমি লালু ডাকাত, যেকোনো সময় পুলিশ চলে যেতে পারে, এখন এনে ভাগে নালে লালু ডাকাত মারলে হোকাতে লাল মারি গেল। হে ভাই, দেশি সিএডির একটা কল দি, কমুদে মারা গেছে। হ্যালো দেশি সিআইডি, এখানে একটি মানুষ মারা গেছে, তাড়াতাড়ি চলে আসেন। হ্যাঁ আমার লোকেশন ট্র্যাক করে এখানে চলে আসেন। আমি আমি কি সেটা বলবো না, হা 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 হা।
পাচ্ছি। নো স্যার, সিআইডি তে 12 বছরের অভিজ্ঞতায় আমি যা দেখতেছি স্যার, লাশ এখনো আগামী 5 কিলোমিটার ছাড়া লাশ পাওয়া সম্ভব না স্যার। আরে তাহলে চলো। ইয়েস স্যার, চলো। আ স্যার, এই কি হচ্ছে? কই তুমি? কই তুমি? এখানে কি করো? ও স্যার, লাশ আমি কই গো? লাশ এত কাছে কেন? লাশ তো 5 কিলোমিটার দূরে স্যার। স্যার, আমরা তো এই লাশের খোঁজেই আসি স্যার। এটার স্যার, এটা খুঁজি সিনে সোজা করেন নাই মানুষ। হ্যাঁ, আমি তো বুঝো না। হ্যাঁ, ঠিকই বলছো। তুমি দেখো, এটা দেখো, ওই ওইটা কি? এইটা কি? দেখো স্যার। হ্যাঁ, এটা লাল কাপড় পাওয়া গেছে স্যার। স্যার ডোন্ট টাচ স্যার, এটা নিশ্চয়ই স্যার লালু ডাকাতের কাজ, কারণ ওর চিহ্ন রেখে গেছে স্যার। তাহলে মাসুদ? ইয়েস স্যার। তাহলে তুমি লালু ডাকাত কি ধরো? ঠিক আছে স্যার, আমি লালু ডাকাত কি ধরবো স্যার? হ্যাঁ যাও তাহলে। তুমি বসে আছো কেন? তুমি যেকোনো তুমি ইনভেস্টিগেশনে নেমে যাও। ইয়েস স্যার। হ্যাঁ, তাড়াতাড়ি। আরে মাসুদ, তুমি আমাকে লাশের কাছে কেন রেখে যাও? ও সরি স্যার, আপনার মতো একজন সাহসী লোককে এখানে আমি কোনো মতেই রেখে যাব না স্যার। হ্যাঁ চলো। আপনি কি কিছু খাইছেন সকালে স্যার? না, আমি ঠিক আছি, স্বাভাবিক। তুমি আমাকে নিয়ে যাও। তুমি খবরদার, লড়াচড়া করলে কিন্তু গুলি করে দেবো। তুমি নিশ্চয়ই অত্র এলাকায় আমার নাম শুনেছো। না তো স্যার, আমার হাত থেকে একটা পুলিশও রেহাই পায় না, দুঃখিত একটা ডাকাত চোর রেহাই পায় না। তোমার নাম কি? স্যার, আমি কালু ডাকাত স্যার। কাল? ও সরি, আমি তো লালু ডাকাত কে খুঁজছি। তুমি কালু ডাকাত? জি স্যার। ও, তাহলে তো তুমি নির্দোষ। জি স্যার। ঠিক আছে, তুমি যাও তাহলে। স্যার, জি স্যার, আমি ইনভেস্টিগেশন আছি স্যার, দেখছি স্যার। ও এখনো আসছে না। এটা স্যার, তোমার কি কাজ শেষ হয়েছে? অপারেশন কি তুমি শেষ করতে পেরেছো? স্যার, আপনি সবসময় আমাকে বলেন স্যার, আমি একটা অপারেশন সাকসেসফুল করতে পারি না, আসামি ধরতে পারি না। ইনশাআল্লাহ স্যার, এবার আমি প্রকৃত কালপিটকে খুঁজে বের করব স্যার। তাহলে তুমি এখন লালু ডাকাতকে কি ধরতে পেরেছো? তুমি সেটা বলো। নো স্যার, আমি কালু ডাকাতকে পেয়েছিলাম, লালু ডাকাতকে পাইনি, তাই কালু ডাকাতকে ছেড়ে দিয়েছি। ও নো মাসুদ, তুমি আমার হাই পিছাটা বাড়িও না মাসুদ। কথাই স্যার। আরে কালু ডাকাত আর লালু ডাকাত তো একই গ্যাং এর লোক নাকি? তোমাকে আমি পাঠিয়েছি লালু ডাকাতকে ধরতে, তুমি কালু ডাকাতকে কেন ছেড়ে দিলে ভাই? স্যার, আপনি তো লালু ডাকাতকে ধরতে বলছেন, তাই আমি আপনার আদর্শের বাইরে যাবো না দেখে কালু ডাকাতকে ছেড়ে দিচ্ছি। তোমার যে এখনো চাকরি আছে এটা আমার বাপের কথা। তুমি তাড়াতাড়ি এখনই আমাকে নিয়ে যাও, আমরা এখনই অপারেশন করব। চলো। সরি স্যার, আপনি যদি সিদ্ধান্ত না নেন লালু না কালু আমি অপারেশনে যাইতে পারবো না, তাহলে আপনি বলবেন যে এইটা না এইটা, আমি পারবো না। আচ্ছা বুঝছি। সরি, ওই লালু আর কালু আমাদের দুজনকেই ধরতে হবে, এখন মাথায় ঢুকেছে ব্যাপারটা? জি স্যার। তো চলো তাড়াতাড়ি অপারেশনে চলো। জি স্যার। ও স্যার, ভাবি কি অসুস্থ? কারা অপারেশন? মাসুদ, তুমি আর আমার পেশার বাড়িও না মাসুদ। এমনিতে এই চাকরি নিয়ে টানাটানি, আমাদের এই কাজটা তাড়াতাড়ি সলভ করতে হবে, এই অপারেশন। সরি স্যার। ইয়েস স্যার, তাড়াতাড়ি তাড়াতাড়ি। স্যার, আপনার পেশারের ওষুধটা কি নিয়েছেন স্যার? সেটা আমাকে নিতে দিয়েছো তুমি? ইয়েস স্যার। অশিক্ষিত ডাকাত দল। আরে এরা কেন বুঝে না? এদের বুঝাও। হ্যান্ডস আপ। এই তুই আবার, এটা কি? অপারেশনে আছে
ও নো, অপারেশন বেবি না। হ্যাঁ বলো, আমি দেখা সয়াবিন তেল নিতে বলো। ও স্বর্ণের, স্বর্ণের যেটা স্যার, সয়াবিন তেলের বাজারে তো আগুন স্যার। হ্যাঁ হ্যাঁ, তুমি ঠিক বলেছো। তাহলে তোমাদের কাছে কি আছে স্যার? আমাদের কাছে সয়াবিন তেল স্যার কিচ্ছু নাই, বিশ্বাস করেন স্যার। হ্যাঁ, আমি তো সয়াবিন তেল নিতে বলছি স্যার। ওটা দিয়ে দাও, আমাদের দিয়ে দাও, তাহলে তোমাদেরকে আমরা প্রাণে ছেড়ে দিব। না স্যার, দেখেন এই জিনিসটা নিয়ে না। আরে আমাকে প্রাণে ছাড়বেন? এই আমার কাছে টাকা পয়সা সোনা গয়না সব আছে, সব দিয়ে দেবো। দরকার আমার বউরও দিয়ে দেবো। তাড়াতাড়ি আপনি আমার উপরে ভরসা রাখতে পারেন স্যার। জীবন থাকতে আমি এখানে এক মুহূর্ত থাকবো না স্যার, অবশ্যই থাকবো। এই চাল, 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 এই চাল,